বিসমিল্লাহিরহমানিরহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজ আমি আলোচনা করব মনোক্লোনাল অ্যান্টিবডি নিয়ে। মনোক্লোনাল অ্যান্ড পলিক্লোনাল অ্যান্টিবডিজ, অ্যান্টিবডি এক ধরনের প্রোটিন। দেহে কোনো অ্যান্টিজেন প্রবেশ করলে অ্যান্টিবডি তৈরি হয় এবং রক্তে অবস্থান করে এবং অ্যান্টিজেনের ক্রিয়ায় বাধাদান করে দেহকে সুরক্ষিত রাখে। যে সকল অ্যান্টিবডি কোনো অ্যান্টিজেনের উপস্থিতিতে তৈরি হয় এবং ওই অ্যান্টিজেনের বিরুদ্ধে ক্রিয়াশীল থাকে তাদের মনোক্লোনাল অ্যান্টিবডি বলে। মনোক্লোনাল অ্যান্টিবডিগুলো একই প্রকার, এরা একই ধরনের গঠন বিশিষ্ট হিউম্যান সেল থেকে উৎপন্ন হয় এবং একটিমাত্র প্যারেন্ট সেল থেকে ক্লোন করা হয়। এদের এপিটোপ একই ধরনের। অপরপক্ষে কোনো একটি নির্দিষ্ট অ্যান্টিজেনের উপস্থিতিতে বিভিন্ন বিশেষত্ব সম্পন্ন অনেক অ্যান্টিবডি তৈরি হয়, তখন তাকে পলিক্লোনাল অ্যান্টিবডি বলে। এদের এপিটোপ বিভিন্ন ধরনের। ডিসকভারি অফ মনোক্লোনাল অ্যান্টিবডি। 1975 সালে জার্মানির জর্জ জে এফ কোহলার এবং আর্জেন্টিনার ক্যাসার ম্যালিস্টেন যৌথভাবে মায়েলোমা কোষের একক ক্লোন থেকে অ্যান্টিবডি তৈরির প্রক্রিয়া আবিষ্কার করেন। 1984 সালে মনোক্লোনাল অ্যান্টিবডি তৈরির জন্য তারা নোবেল প্রাইজ পান। তাদের এই আবিষ্কার এখন বিশ্বব্যাপী সমাদৃত হচ্ছে। হাইব্রিডোমা টেকনোলজি। স্প্লিন সেল অর্থাৎ বি সেলের সাথে টিউমার সেল অর্থাৎ মায়েলোমা সেলের মিলন ঘটালে এক ধরনের সংকর কোষ উৎপন্ন হয়, তাদেরকে হাইব্রিডোমা বলে। হাইব্রিডোমা সেলগুলি আমরণশীল এবং এরা অরিজিনাল অ্যান্টিজেনের বিরুদ্ধে সিঙ্গেল অ্যান্টিবডি তৈরি করে। স্প্লিন সেল অথবা বি সেলের অনন্য বৈশিষ্ট্য হলো এরা অ্যান্টিজেনের বিরুদ্ধে সিঙ্গেল অ্যান্টিবডি তৈরি করে, আর মায়েলোমা সেলের বিশেষ বৈশিষ্ট্য হলো আমরণশীলতা। এই জন্য হাইব্রিড সেল তৈরির জন্য এই দুই ধরনের সেল ব্যবহার করা হয়। এখানে তোমরা দেখো যে হাইব্রিডোমা টেকনোলজি, এখানে বি সেল এবং মায়েলোমা সেল এই দুটো ফিউজড হয়ে হাইব্রিডোমা তৈরি হয়েছে। স্টেপস ইনভলভ ইন হাইব্রিডোমা টেকনিক। এখানে আমরা 7টি স্টেপের কথা বলছি। ইমিউনাইজেশন অফ মাউস অ্যান্ড সিলেকশন মাউস ডোনার ফর জেনারেশন অফ হাইব্রিডোমা সেল, স্ক্রিনিং অফ মাইস ফর অ্যান্টিবডি প্রোডাকশন, ইন্ডাকশন অ্যান্ড প্রিপারেশন অফ মায়েলোমা সেলস বাই ইনজেক্টিং ইঞ্জিনিয়ার্ড ক্যান্সার সেল ইন সেপারেট মাউস, ফিউশন অফ মায়েলোমা সেলস উইথ ইমিউন স্প্লিন সেলস ইউজিং পেক মেথড, সিলেকশন অফ হাইব্রিডোমা সেলস ইউজিং সিলেকশন হ্যাট মিডিয়াম, ক্লোনিং অফ সেল লাইন বাই লিমিটিং সিরিয়াল অর এক্সপেনশন, স্টোরেজ অফ হাইব্রিডোমা সেল লাইন্স অ্যান্ড প্রোডাকশন অফ টার্গেট অ্যান্টিবডি। আমরা এখানে ফ্লো চার্ট দেখি, যে হাইব্রিডোমা টেকনোলজির ফ্লো চার্ট। এখানে দেখো তোমরা যে ইমিউনাইজড মাউস, এখানে প্লেনোসাইট নেওয়া হচ্ছে এবং মায়েলোমা সেল নেওয়া হচ্ছে, এই দুটি ফিউশন করা হচ্ছে পেক মিডিয়াম এবং মাইক্রো টাইটার প্লেটে এগুলো কালচার করা হচ্ছে 1 থেকে 2 সপ্তাহ এবং সুপারনেটেন্ট নিয়ে অ্যান্টিবডি টেস্ট করা হয়। প্রতিটি পজিটিভ ওয়েল থেকে হাইব্রিডোমা সেলের নতুন মাইক্রো টাইটার প্লেটে পৃথকভাবে সাব কালচার করা হয়, সংখ্যা বৃদ্ধি করা হয়, সেখান থেকে সেল কালচার নিয়ে আলাদা আলাদা সেল লাইন হিসাবে লিকুইড নাইট্রোজেনে ফ্রিজ করে সংরক্ষণ করা হয়। যে কোনো একটি সেল লাইন মাস কালচার করা হয় দুইভাবে, টিস্যু কালচারের মাধ্যমে অথবা মাউসে ইঞ্জেক্ট করে। টিস্যু কালচারে সুপারনেটন থেকে অথবা ইঁদুরদের রক্ত থেকে অ্যান্টিবডি পৃথকীকরণ এবং বিশুদ্ধিকরণ করা হয়। স্টেপ 1, ইমিউনাইজেশন অফ মাইস অ্যান্ড সিলেকশন মাইস ডোনার ফর জেনারেশন অফ হাইব্রিডোমা সেল। এখানে ইঁদুরের দেহ ইমিউনাইজ করা হয়।
এক্ষেত্রে ইমিউনাইজ করার জন্য পূর্ণ কোষ, কোষ পর্দা, অণুজীব ব্যবহার করা হয়। 2-3 সপ্তাহ ধরে ইঁদুরগুলো ইমিউনাইজড করা হয়। স্টেপ টু, স্ক্রিনিং অফ মাইস ফর অ্যান্টিবডি প্রোডাকশন। ব্লাড সেরাম সংগ্রহ করে সেরাম অ্যান্টিবডিজ মাপা হয়। দেখা হয় স্প্লিন থেকে সঠিক পরিমাণে অ্যান্টিবডি তৈরি হচ্ছে কি না। এখানে 2 রকমের টেস্ট করা হয়, এলাইজার টেস্ট অথবা ফ্লো সাইটোমেট্রি টেস্ট। যদি অ্যান্টিবডি উৎপাদন কম হয় তখন বারবার ইঁদুরটি ইমিউনাইজড করা হয়। যখন ব্লাড সেরামে প্রচুর পরিমাণে অ্যান্টিবডি পাওয়া যায় তখন ইঁদুর থেকে স্প্লিন সংগ্রহ করা হয়। এই স্প্লিন থেকে প্লাজমা সেল সংগ্রহ করা হয় এবং কালচার করা হয়। এখানে দেখো তোমরা যে কয়েক সপ্তাহ ধরে ইঁদুরটি ইমিউনাইজ করা হচ্ছে। সেফটি, ইনজেকশন অ্যান্ড প্রিপারেশন অফ মায়েলোমা সেলস। অন্য একটি ইঁদুরে ক্যান্সার আক্রান্ত কোষ প্রবেশ করিয়ে এর দেহে টিউমার তৈরি করা হয়। যে কোষগুলি টিউমার তৈরি করে সেই কোষগুলিকে মায়েলোমা কোষ বলে। মায়েলোমা কোষগুলি যেহেতু একটি কোষ থেকে তৈরি হয় সেই জন্য এই কোষগুলোতে সেই অর্গানিজমের শনাক্তকারী বৈশিষ্ট্য, সকল জেনেটিক বৈশিষ্ট্য বিদ্যমান থাকে। এরা শুধুমাত্র একই ধরনের অ্যান্টিবডি তৈরি করে এবং মায়েলোমা কোষগুলি আবাদ মাধ্যমে আবাদ করা হয়। এখানে তোমরা দেখো যে এই মায়েলোমা কোষগুলি এটি এই এজাগুইন দিয়ে এটা ইঞ্জিনিয়ার করা হচ্ছে। ফিউশন অফ মায়েলোমা সেলস উইথ ইমিউন স্প্লিন সেলস ইউজিং পেক মেথড। এই অ্যাক্টিভেটেড বি সেল এবং মায়েলোমা সেলগুলি পলি ইথিলিন গ্লাইকোল অর্থাৎ পেক মিডিয়ামে এগুলো ফিউশন করা হয়। পসিবল ফিউশন প্রোডাক্টস, এই ফিউশন ঘটানোর ফলে 5 ধরনের কোষ উৎপন্ন হয়। আনফিউজড বি সেল, ফিউজড বি সেল, আনফিউজড মায়েলোমা, ফিউজড মায়েলোমা এবং হাইব্রিড সেল অথবা হাইব্রিডোমা। এখানে তোমরা দেখো যে আনফিউজড বি সেল, এখানে ফিউজড বি সেল, এখানে আনফিউজড মায়েলোমা, এখানে ফিউজড মায়েলোমা এবং হাইব্রিড সেল, এবং এই কোষগুলি হ্যাট মিডিয়ামে রাখা হয়। স্টেপ 5, সিলেকশন অফ হাইব্রিডোমা সেল ইউজিং হ্যাট মিডিয়াম। এখানে কি বলছি আমরা যে হ্যাট মিডিয়াম হচ্ছে যে হাইপোজ্যান্থিন, অ্যামিনোপ্টেরিন এবং থাইমিডিনের মিশ্রণ। স্প্লিন সেল এ অ্যান্টিবডি খুব সহজে এরা প্রোডিউস করতে পারে, কিন্তু এরা কালচার মিডিয়ামে প্রপারলি রিপ্লিকেট করতে পারে না। এখানে এইচজিপিআরটি পজিটিভ এবং টিকে নেগেটিভ। এইচজিপিআরটি অর্থাৎ হাইপোজ্যান্থিন, গুয়ানাইন, ফসফো রাইবোজিল ট্রান্সফারেজ এবং টিকে থাইমিডাইন কাইনেজ। ঠিক মায়েলোমা কোষে এর বিপরীত ঘটনা ঘটে, এরা এখানে অ্যান্টিবডি তৈরি হয় না কিন্তু কালচার মিডিয়ামে এটা সহজেই রেপ্লিকেট করতে পারে। এখানে এইচজিপিআরটি নেগেটিভ কিন্তু টিকে পজিটিভ। সিলেকশন অফ হাইব্রিডোমা ইউজিং হ্যাট মিডিয়াম। আমরা জানি যে যখন কোষ বিভাজন হয় তখন এই কোষ বিভাজনের জন্য ডিএনএ সিনথেসিস হয়। এই ডিএনএ সিনথেসিস হয় 2টি পাথওয়ে দিয়ে, ডিনোভো পাথওয়ে এবং সেলভাস পাথওয়ে। নর্মাল কন্ডিশনে ডিএনএ সাধারণত ডিনোভো পাথওয়েতে তৈরি হয়, কিন্তু হ্যাট মিডিয়ামে অ্যামিনোপ্টেরিন এটা ডিনোভো পাথওয়ে ব্লক করে দেয়। তখন হাইপোজ্যান্থিন এবং থাইমিডাইনের উপস্থিতিতে ডিএনএ সিনথেসিস হয় স্যালভেজ পাথওয়ের মাধ্যমে। সিলেকশন অফ হাইব্রিডোমা ইউজিং হ্যাট মিডিয়াম। এখানে স্যালভেজ পাথওয়ের ক্ষেত্রে হাইপোজ্যান্থিন, এই হাইপোজ্যান্থিনকে এইচজিআরপিটি এটা গুয়ানাইনে রূপান্তরিত করে এবং টিকে থাইমিডাইনকে থাইমিনে রূপান্তরিত করে। তোমরা জানো যে ডিএনএ
সিনথেসিসের জন্য গুয়ানাইন এবং থায়ামিন প্রয়োজন। হাইব্রিডোমা সিলেকশন ট্রিক্স, এখানে আমরা একটি মাইলোমা সেল লিখছি এবং এখানে বি সেল লিখছি। এই মাইলোমা সেলটি ডিনোভো পাথওয়ে ব্যবহার করে এরা ডিএনএ সিনথেসিস করতে পারে, কিন্তু এখানে সালভাস পাথওয়ে এরা ব্যবহার করতে পারে না। আর বি সেল দুই ধরনের পাথওয়ে ব্যবহার করতে পারে, যখন সেল ফিউশন ঘটানো হয় এবং হেড মিডিয়ামে এগুলো কালচার করা হয় তখন হাইব্রিড সেলই শুধু টিকে থাকে, কিন্তু মাইলোমা সেল এবং বি সেল এরা টিকে থাকে না, কারণ বি সেলের লাইফ স্প্যান শর্ট এবং মাইলোমা সেলে যেহেতু HGPRT এটা নেগেটিভ, সেজন্য এখানে কোনো পাথওয়েতে ডিএনএ সিনথেসিস হয় না। স্টেপ সিক্স, ক্লোনিং অফ সেল লাইন বাই লিমিটিং ডাইলুশন অর এক্সপ্যানশন। ডাইলুশনের পরে হাইড্রিমা কোষগুলো 96টি কূপ বিশিষ্ট মাইক্রো টাইটার প্লেটে প্রতিটি কূপ আবাদ মাধ্যমে স্থাপন করা হয় এবং ক্লোন করা হয়। টার্গেট অ্যান্টিবডির জন্য প্রতিটি কূপ থেকে সুপারনেটেন টেস্ট করা হয়। পজিটিভ কূপগুলো সিলেক্ট করা হয়, এর মধ্যে একটি কূপে থাকা সেল লাইন ব্যবহার হয় এবং যা একটি মাত্র হাইব্রিড কোষ থেকে তৈরি হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে মাইক্রোটাইটার প্লেট এবং এখান থেকে কোষ হাইব্রিডোমা কোষ সিলেক্ট করা হয়। স্টোরেজ অফ হাইব্রিডোমা সেল লাইনস অ্যান্ড প্রোডাকশন অফ টার্গেট অ্যান্টিবডি। নির্বাচিত অ্যান্টিবডি পজিটিভ হাইব্রিডোমা সেল লাইনগুলি তিনভাবে সংরক্ষণ করা হয়, তরল নাইট্রোজেনের মাধ্যমে, টিস্যু কালচারের মাধ্যমে এবং মাউস এর অ্যাসিটিস মেথডের মাধ্যমে। অ্যাসিটিস মেথড হলো যে নির্বাচিত সেল লাইন ইঁদুরে ইনজেক্ট করলে জীবন্ত কোষ হিসাবে বংশ বৃদ্ধি করে সংরক্ষিত হয়। এখানে আমরা দেখছি যে এই যে সেল ফিউশন, এখান থেকে একটি হাইব্রিডোমা কোষ এখানে রাখা হচ্ছে, এখানে কালচার করা হচ্ছে এবং এখান থেকে একটি হাইব্রিডোমা কোষ নিয়ে আবার ক্লোন করা হচ্ছে এবং সেখান থেকে আরেকটি হাইব্রিডোমা কোষ নিয়ে এটা মাস প্রোডাকশনে দেওয়া হচ্ছে। আমরা প্রোডাকশন অফ মনোক্লোনাল অ্যান্টিবডিস এটা ওভারঅল একটি চিত্র দেখি। এখানে দেখো যে ইঁদুর ইমিউনাইজ করা হচ্ছে এবং সেখান থেকে বি সেল আইসোলেট করা হচ্ছে, এখানে টিউমার ইন্ডাকশন করা হচ্ছে এবং এখান থেকে মাইলোমা সেল সংগ্রহ করা হচ্ছে, ফিউশন ঘটানো হচ্ছে, হাইব্রিডোমা কোষ তৈরি করা হচ্ছে এবং এটা হেড মিডিয়ামে দেওয়া হচ্ছে এবং হেড মিডিয়াম থেকে সেই হাইব্রিডোমা কোষ এখানে মাইক্রো টাইটার প্লেটে রাখা হচ্ছে এবং এখান থেকে সিলেক্ট করা হচ্ছে এবং মনোক্লোনাল অ্যান্টিবডি তৈরি হচ্ছে। ফাংশন অফ মনোক্লোনাল অ্যান্টিবডিস, মিক্সচার থেকে ইন্টারফেরন রিফাইন করা হয়, টিউমার ডিটেক্ট করা হয়, ক্যান্সার ডায়াগনোস করা হয়, টিস্যু এবং অর্গ্যান এটা ট্রান্সমিট করতে সাহায্য করে, জেনোম সিকোয়েন্স ডিটেক্ট করতে সাহায্য করে এবং ক্রোমোজোম সেট ডিটেক্ট করতে সাহায্য করে, ব্লাড গ্রুপ যেমন এ বি এ বি এবং ও অথবা হরমোন এটা ডিটেক্ট করতে সাহায্য করে, ব্লাড কফ অ্যালার্জি টেস্টে এটা হেল্প করে। তাছাড়া প্রেগনেন্সির সময়ে যে ভাইরাল ডিজিজ হয় সেটা ডিটেক্ট করতে সাহায্য করে, মেসেঞ্জার আরএনএ আইসোলেট করতে সাহায্য করে, আর যদি লিউকেমিয়া হয় সেই লিউকেমিয়া ট্রিটমেন্টের সময় বোন মেরো থেকে সেপারেট করতে এটা সহায়তা করে এবং অ্যান্টিজেন পিউরিফাই করতেও এটা সহায়তা করে। তো আজ এ পর্যন্তই, থ্যাংক ইউ ভেরি মাচ।